গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু বংস রোজ। রামজা বৃহস্পতিবার বাজে এখন সকাল 7:45 অ্যান্ড উইথ আ লট অ্যান্ড লটস অফ পজিটিভিটি লেটস স্টার্ট দ্য ডে। সকালে উঠে আমার যোগা, মেডিটেশন, ঘরের কাজ, বিছানা পরিষ্কার সব হয়ে গেছে। তো এখন সাতু শরবতগুলো নিয়েছি একটু মোটা করে, কারণ বৃহস্পতিবার পুজো আছে। তো স্নান করে পুজো করব, এটা খেয়ে নিয়ে যাব স্নানে। আজকে স্নানের পরে স্কিন কেয়ারটা করে নিয়েছি, কারণ হয়তো আজকে রান্না করতে পারবো না, রিজনটা পরে বলছি। এখন বাজে 8:30, দেখা যাক কতক্ষণে পুজোটা কমপ্লিট হয়। 10:30 বাজে, পুজো হয়ে গেছে কমপ্লিট। আর এই দেখো, ধূপ ধুনো জ্বালছিলাম না, তো এখন তো চোখ থেকে জল বেরোচ্ছে। আচ্ছা, এবার প্রসাদগুলো তুলে নেবো, দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। অ্যাকচুয়ালি আজকে একটা ক্লায়েন্টের কাজ আছে, ভিডিও এডিট করতে হবে এবং সেটা আজকেই সাবমিট করতে হবে। সৌ যদি একা বসে এডিটিংয়ে ওর অনেকটা সময় লাগবে, সেই জন্য ডিসাইড করলাম যে আমরা দুজনে মিলে কাজটা একটু ভাগাভাগি করে নেবো, যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। সেই জন্যই বললাম তখন যে আজকে রান্না করতে পারবো না, হয়তো বলে দিই উইল ম্যানেজ। এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করে বসবো কাজে। 1:30 বাজে, লাঞ্চ এখনও হয়নি, এতক্ষণ নিচেই কাজ করছিলাম, আর এখন ওপরে ল্যাপটপ নিয়ে চলে এসেছি। লাঞ্চের পর বাকিটা কাজ করব। প্রথমে ভেবেছিলাম যে লাঞ্চের আগেই কাজটা আমি কমপ্লিট করে দিতে পারবো, কিন্তু প্রথম প্রথম না তো কাজটা কীভাবে করব, কীভাবে শুরু করব সেটা বুঝতেই অনেকটা সময় লেগে গেল। তো ইনিশিয়ালি শুরু করে দিয়েছি, আর মনে হয় না বাকিটা করতে খুব বেশি সময় লাগবে, দুপুর বা বিকেলের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। সৌম্য গেছে স্নানে, ও আমার সাথে বসেই ছিল কাজটা করার সময়। তো স্নান করা হয়ে গেলে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আবার কাজে বসবো। সন্ধ্যে 6:30, এখন 10 মিনিটের ব্রেক নিচ্ছি, সন্ধ্যেটা দিয়ে নিয়ে আবার কাজ করতে বসবো। মর্নিং এভরিওয়ান, শুক্রবার বাজে এখন সকাল 8:00, আর বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। ওই পুকুরের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে, এক মিনিট জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বৃষ্টি পড়ছে। কালকে আমরা সকাল 11:00 বসেছিলাম ভিডিওটা এডিট করতে, আর ভিডিওটা এডিট কমপ্লিট হতে মোটামুটি 11:00 বেজে গেছে। তো মোটামুটি 16 মিনিটের একটা ভিডিও এডিট করতে 12 ঘন্টা টাইম লাগলো। ডেফিনেটলি একটা বড় প্রজেক্টের কাজ একদিনে কমপ্লিট করাটা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু যে কোনো কাজ যদি ভালোবেসে করা যায় সেটা আর অতটা চ্যালেঞ্জিং থাকে না। যেমন আমার ভিডিও এডিট করতে খুব ভালো লাগে, তো মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে। সকালে উঠে যোগা মেডিটেশন সব করা হয়ে গেছে, বিছানাটা এখনও গোছানো হয়নি, ওটা গোছাবো, আর যোগা ম্যাটটা এখনও তুলিনি, কারণ সময় যোগা করবে, তো ওর যোগা হয়ে গেলে একেবারে তুলবো। তবে আগে ছাতুর শরবতটা খেয়ে বিছানাটা গুছিয়ে নিই। 10:00 বাজে, স্নান পুজো সব হয়ে গেছে, ব্রেকফাস্ট করে ব্যাগ গোছাবো, কারণ আজকে যাব বাড়িতে। এ দেখো এখানে জিনিসপত্রগুলো রেখে দিয়েছি, এখন এর মধ্যে কিছু অ্যাডিশন হবে, সব একসাথে করে তারপর ব্যাগটা গুছিয়ে নেবো। বাড়ির জন্য বেরাবো বিকেলবেলা, তো হাতে এখনও সময় আছে, তো ব্রেকফাস্ট টেকফাস্ট সব করে আসি। ব্রেকফাস্ট করে ওর বেরানোর কথা ছিল, কিছু জিনিসপত্র নেওয়ার আছে আমাদের, কিন্তু তারপরে ও বললো যে অনেক কিছু নেওয়ার আছে, চলো তুমিও চলো। সেই জন্য আমিও বেরিয়ে পড়েছি, আমারও একটা কাজ আছে, এটা যেটা বেরানোর না বেরানোর জন্য করা হচ্ছে না, সেই জন্য ওই কাজটাও করে নেবো যদি সময় পাই। তো বেরোচ্ছি এখন শ্রীরামপুর মার্কেটে। টোটোতে উঠে পড়েছি, আর সৌম নিজের ছাতাটা নিয়ে নিয়েছে, একবার দেখাও ছাতাটা, এখান থেকে শুরু হয়েছে আর এইখানে গিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, উপকারী। এটা আমরা 2021-এ নিয়েছিলাম, যখন আমরা নেপালে গেছিলাম পশুপতি মার্কেটে, সেখান থেকে কেনা হয়েছিল। তারপর থেকে ও যেখানেই পারে এই ছাতাটা ইউজ করে, এবং আমরা অবজেকশন করি, কারণ এত বড় ছাতাটা রাস্তায় বের করাটা একটু ডিসকমফর্ট হয়ে যায়। বাট ওর খুব পছন্দের ছাতা, আর দুজনের জন্য ঠিকঠাকই ছাতা, মানে আমিও আলাদা করে ছাতা ক্যারি করেছি, বাট ওটা বার করলে আর আমার ছাতা বার করতে লাগবে না। প্রথমে মেডিসিন নিতে এসেছিলাম, মেডিসিন নেওয়া হয়ে গেছে, কিন্তু সৌম্য যে কাজের জন্য এসেছিলো সেটা হয়নি। তোমরা আমাদের দুজনকে একটা ফ্রেমে দেখতে পাবে না, কারণ ও এখানে আমি এইখানে, কিন্তু আমার যে কাজটা হলো সেটা, মানে আমার যে কাজটা ছিল সেটা আর আজকে করবো না, কারণ প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। আর লাকিলি সৌম্য এই বড় ছাতাটা নিয়ে এসেছিল, আমরা দুজনে গার্ড হয়ে গেছি। আচ্ছা, এখানে এই পারে খুব বৃষ্টি পড়ছে, তো আমরা ওই পারে চলে যাবো, মানে এই পারটা শেড নেই এখানে। যেরকম হঠাৎ করে বৃষ্টি চলে এলো সেরকম হঠাৎ করে বৃষ্টি থেমে গেছে, মানে পুরোপুরি থেমে যায়নি, হ্যাঁ ঝিরি ঝিরি পড়ছে, আর যে কোনো মুহূর্তে হঠাৎ করে জোরে চলে আসতে পারে। আমি আমার কাজটা আর করতে যাচ্ছি না, কারণ বাড়িতে গিয়ে প্যাকিং করার আছে, এখনো প্যাকিং হয়নি।
আর এই যে এখানে সৌমো, এখানে আমি যাচ্ছি বাড়ি। 12টা বাজে, জাস্ট বাড়ি ঢুকলাম। এবারে জামা কাপড় গুলো চেঞ্জ করে গোছাতে বসবো। এমন করছে যেন কোথায় বেড়াতে যাচ্ছি, গোছাতে হবে গোছাতে হবে। যাই হোক, বাড়ি যাওয়া মানে একটা এক্সাইটমেন্ট, তোমরা সবাই বোঝো আশা করি। আমার প্যাক হয়ে গেছে, কিন্তু সৌমোর এখনো প্যাক হয়নি। প্রত্যেকবার একই ইস্যু, ও একদম লাস্ট মোমেন্টে ছাড়া প্যাক করতে পারে না। যাই হোক, এখন বাজে 2:00 অলমোস্ট, লাঞ্চ করে চলে এসেছি আর ব্লগটাকে এখানেই শেষ করছি, কারণ এরপরে কন্টিনিউ করলে ব্লগটা আননেসেসারি বড় হয়ে যাবে। সেই জন্য এই ব্লগটাকে এখানে শেষ করছি, বাকিটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি, বি পজিটিভ অ্যান্ড কিপ স্মাইলিং। বাই বাই।